ভারত যেমন টানা 10 ম্যাচ জিতে ফাইনাল খেলতে নামবে, তেমন অজিরাও টানা 8 ম্যাচে জয় নিয়ে নামবে ভারতের বিরুদ্ধে। কিন্তু প্রত্যেক ম্যাচেই ম্যাচের কোনো না কোনো অংশে প্রতিপক্ষ দলই ছিল ফ্রন্ট ফুটে। ম্যাচের পুরোটা জুড়ে দাপট রেখে জিততে পারেনি অস্ট্রেলিয়া, তবুও অস্ট্রেলিয়া বিশ্বকাপের ফাইনালে। বিশ্ব ক্রিকেটের ইতিহাসে হলুদ জার্সিদের দাপট গোটা বিশ্ব জানে। দাপট শব্দটি যেন অস্ট্রেলিয়া দলটির সঙ্গেই জড়িয়ে আছে। বড় কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়া সব ম্যাচ জিতে ফাইনালে পা রেখেছে রোহিত শর্মার দল। প্রতিপক্ষ অধিনায়ক প্যাট কামিন্সও ভারতের দাপটের কথা অকপটে স্বীকার করছেন। কিন্তু কামিন্সের অস্ট্রেলিয়াও তো ফাইনালে পা রেখেছে টানা 8 জয় নিয়ে। যদিও কামিন্স বলছেন এখনো নিজেদের সেরাটা দিতে পারেননি তারা। সেরা ক্রিকেট না খেলেও ফাইনালে চলে আসা কামিন্সের কাছে ইতিবাচক। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার অধিনায়ক বলেন, আমাদের জন্য একটি আনন্দদায়ক ব্যাপার হচ্ছে যে আমি এখনো মনে করি না আমরা পরিপূর্ণ খেলাটা খেলতে পেরেছি, যে কারণে বড় জয়ও নেই। আমাদের সব জয় পেতেই লড়াই করতে হয়েছে এবং আমরা জয়ের একটা পথ খুঁজে পেয়েছি, আর ভিন্ন সময়ে ভিন্ন খেলোয়াড়ও অবদান রেখেছে। প্রথমে দুই ম্যাচে ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে বিশ্বকাপ যাত্রা শুরু করে অজিরা। টানা 7 জয় এরপর জায়গা করে নেয় সেমিফাইনালে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে আফগানিস্তানের বিপক্ষে অজিদের ঐতিহাসিক জয় এসেছে 3 উইকেটে। নিউজিল্যান্ডকে তারা হারিয়েছে মাত্র 5 রানে। অবশ্য নেদারল্যান্ডসের বিপক্ষে 309 রানের জয়ের বাইরেও তারা জিতেছে বড় জয়। বাংলাদেশের বিপক্ষে 8 উইকেটে, শ্রীলঙ্কার বিপক্ষে 88 বল হাতে রেখে 5 উইকেটে, পাকিস্তানের বিপক্ষে 62 রানে, ইংল্যান্ডের বিপক্ষেও মিলেছে 33 রানের জয়। ভারত যেমন টানা 10 ম্যাচ জিতে ফাইনালে খেলতে নামবে, তেমন অজিরাও টানা 8 ম্যাচে জয় নিয়ে নামবে ভারতের বিরুদ্ধে। কিন্তু প্রত্যেক ম্যাচেই ম্যাচের কোনো না কোনো অংশে প্রতিপক্ষ দলই ছিল ফ্রন্ট ফুটে। ম্যাচের পুরোটা জুড়েই দাপট রেখে জিততে পারেনি অস্ট্রেলিয়া, তবুও অস্ট্রেলিয়া বিশ্বকাপের ফাইনালে। ভারতের বিরুদ্ধে নামার আগে অস্ট্রেলিয়ার বড় টুর্নামেন্ট জেতার অভিজ্ঞতা যেমন থাকবে, তেমন থাকবে আত্মবিশ্বাস। সব মিলিয়ে অস্ট্রেলিয়া যে ভারতকে সহজে 1 ইঞ্চিও জমি ছাড়বে না সেটা বলা চলে। অন্যদিকে 20 বছর বাদে ভারতের সামনে প্রতিশোধের হাতছানি। 2003-এর আক্ষেপকে ভুলিয়ে দেওয়ার সুবর্ণ সুযোগ, অপরাজিত রোহিত ব্রিগেড কি পারবে সমস্ত আক্ষেপ খুচিয়ে দিতে, সেটাই এখন দেখার। ক্যালকাটা নিউজ।